আমি কাউকে খোঁচাই না, আমি কাউকে কোনোদিন খোঁচাই না, তবে আমাকে খোঁচালে আমি না খুঁচিয়ে তাকে ছাড়ি না, এটা আমার বদভ্যাস। কিন্তু সত্য কথা বলবো কি বলবো না? বলবো। মেরে মহতম দোস্ত বুজুর্গ, কেউ যদি মোহাব্বত করে ভালোবেসে খুব আদর করে নিম চারার গোড়াতে, নিম গাছের গোড়াতে মধু শরবত ঢেলে দেয় সকাল সন্ধ্যায়, তো বছর দশক পরে পাতাটা তো একটু মিষ্টি হবে নাকি? হ্যাঁ, হবে না? আচ্ছা কারণটা কি? এত মধু যে দিলাম হলো কি? কারণের জাত হচ্ছে নিম। জাত কি? মিষ্টি হওয়ার জন্য জাত পাল্টাতে হবে। কথা বোঝেন নাই বাবাজি? আমাদের অবস্থাটা ঠিক সেরকম, আমাদের ধাত হচ্ছে আলাদা আর ওপর থেকে খাদ্য যাচ্ছে আলাদা, কাজ করে নাই। কথা বুঝেছেন? আমরা যারা এখানে বসে আছি, আমি বাস্তব শোনাচ্ছি, নবীর জীবন তো অবশ্যই শোনাবার চেষ্টা করব। তবে আমার আশা একটু আধটু যেইটুকু আমার আল্লাহ আমাকে বলাবে হয়তো আপনাদের কানে পড়ে নাই, আর যদি একটু আধটু কখনো পড়েছে ভুলে গেছেন মনে নাই। বাস্তবটা কি, আমাদের দেশের আমরা যারা মানুষ, আমরা যারা এখানে বাস করি, আমাদের দেশের সুন্নতটা শুনে নেন। বলেন মদ, মদের দোকান বা মদ বিক্রি করা হারাম না হালাল? বলেন মদ হারাম। দুধ বিক্রি করা হারাম? দুধ বিক্রি করা যদি বলো হালাল। জানি কি জানি না? হালালের দাম বেশি না হারামের দাম বেশি? বলো, হালাল মালের দরকার বেশি না হারাম মালের দরকার বেশি? হালালের দরকার বেশি। তাহলে প্রয়োজন যে জিনিসের বেশি, সেই জিনিসের দামও হওয়া দরকার বেশি। কি বলেন জি? 250 দুধ ক টাকা নেয়? 10 টাকা, 12 টাকা, 15 টাকা? কিন্তু 250 মদের দাম কত? 135 টাকা। ঠিক বলেছি তো? আচ্ছা হাসো না, হাসো না, আগে কথাটা বোঝো। এটা তো হাসির কথা, ও তো ঠিকই বলেছে। 250 দুধের দাম 15 টাকা, 250 মদের দাম 135 টাকা। এবারে বুঝে নেন আমাদের কাছে কোনটা দামি। মদের দোকানে মদ কিনতে গেলে আগে টাকা দিতে হয়, পরে মদের বোতল দেয়। কি বাবা, হ্যাঁ না না? মদের দোকানে দেখবেন একদম সিল করা, আপনি টাকা গলিয়ে দেবেন পরে বোতল আসবে, হ্যাঁ না না? হ্যাঁ। আর দুধের দোকানদার দুধ দিয়ে চলে যাবে, এক মাস বাদে মন গেলে দেবে, না হলে তাড়িয়ে দেবে, তাই দেবো যা কর দেবো। অতএব মদ খায় নগদ টাকায় আর দুধ খায় যদি বলো বাকিতে। কটা গুণ গেল? তিনটে। চতুর্থ গুণ হলো দুধ যে বেচে তাকে বারবার সতর্ক, এই দুধে পানি দিবি না, দুধে পানি যদি বলো দিবি না, আর মদে পানি না দিয়ে এই মালের গোড়ায় কেন মধু শরবত দিলে কাজ হ কি? জি, যেটা আল্লাহ বলেছে ওটা মানবে না,
আর নিজে যেটা বুঝেছে ওটা ছাড়বে না, যেটা আল্লাহ বলেছে ওইটা মানবে না, আর যেটা আমি বুঝেছি ওটা এই গাছের গোড়াতে মধু শরবত দিলে কি পাতা মিষ্টি হয়, কি জি কথা বুঝে এসেছে? এবারে বলবো কথাগুলো, রাগ করবেন না তো, রাগ করবেন না তো, কারণ আল্লাহ যেটা বলেছে ওটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য, ভালোর জন্য। আল্লাহ যেটুকু বলেছেন ওইটুকু আমাদের ভালোর জন্য, নবী যেটুকু বলেছেন ওটুকু আমাদের ভালোর জন্য। আমি যদি নবীর ভালোটা আল্লাহর ভালোটা পছন্দ না করে আমি নিজেই ভালো পছন্দ করে নিই, এটা আমার কি বোকামো হলো না? যদি বলেন হ্যাঁ না না, এই বোকামোতে আমরা ডুবে থাকবো নাকি একটু জাগবো, কোনটা? জাগবো, জাগবো, জাগলে কি লাভ হবে ওটাও বলবো, আর ডুবে থাকলে কি ক্ষতি হবে ওইটাও বলবো ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো একটু মনে করিয়ে দেবেন, আমি আগে বলেছি আমরা মানুষ, ভুল আমার হতেই পারে, ঠিক আছে, আগে ভুল হতেই পারে, আপনি মনে করিয়ে দেবেন। এইখানে রাখেন, আমি ব্যাখ্যা থেকে ফিরে আসি। আলহামদুলিল্লাহ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে বলো আল্লাহ। চেয়ারটা পাল্টা, ওর পাটা ভালো নয়, তাহলে তুমি এখানে চলে এসো, আমার এখানে চলে এসো, এখানে এসো না, দাদা ছেলে হচ্ছে তাহলে ওইখানে বসো, বসো। কি বলছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আর আমি সময় মতো যাব এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাব না। যার কাছে যাবার পরে খুব এই কথাটা মনে রাখবেন, তার আগের কথাটা মিল খাওয়ানো সহজ হবে। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুধু চল। কি বোঝা গেল? কবর কোনো বলের ধার ধারে ধার ধারে। এখন আমি যদি বলি আমার একটা দল আছে, তো কবর বলছে আমার কাছে চল, মারের কল আছে, এমন কলে মারব তোর দলে বুঝতে পারবে, কথা বোঝেন নাই? হ্যাঁ, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় এলে সব ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলি, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান, তখন সকলের নাম একটাই, সেটা হচ্ছে লাশ।
আর ফেরেশতারা বলছে কবরে যাবার আগে একটু ভেবে যাস, কারণ আগে রেডি আছে আচাচা বাস। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। এতক্ষণ যে আল্লাহর কথা বললাম, এই আল্লাহটা কেমন কাউকে দেখানো যাবে যাবে যাবে? কেউ যদি বলে তোমার দেবতাকে, বলে এ দেখাও, বলে এ দেখো। আমার দেবতাকে আমাকে দেখাতে বললে আমি দেখাতে পারবো, যদি বলে এটা আমার সব থেকে বড় কমি। আমার আল্লাহ কে? এটা কেউ জিজ্ঞাসা করলে উত্তর ঠিক এইভাবে দেবে, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক মুহূর্তে করতে পারেন তিনি হলেন, যদি বলেন আল্লাহ। এই পাঁচটা জিনিস তিনি ছাড়া আর কেউ করতে পারেন না। অন্ধের চোখে জ্যোতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে অন্ধ কোনোদিন চোখ ফিরে পেয়েছে, এরকম নমুনা আছে আল্লাহ দিয়েছে দেখাতে পারেন? তো আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি, দেখাতে পারি। ইসলামের তারিখ বা ইতিহাস যদি আপনি জানেন তো তুলে দেখবেন আল্লাহর নবীর একজন সাহাবি যিনি রসুলের পাশে আরাম করছেন, তার নাম হল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো তো একমাত্র উমর ফারুকই নবী হতো। কোরআনে দশটা আয়াত আছে যেটা আল্লাহর নবী বলার আগে, আল্লাহ নবীকে বলার আগে ওমর ফয়সালা করছে, ওমর বলে দিচ্ছে রসুল এটা, রসুল বলছে না এটা আল্লাহর হুকুম নেই আমি বলতে পারবো না, ওমর বলছে এইটাই। তো পরে ক্ষণে ওই আয়াতটাই নাজিল হচ্ছে যেটা ওমর মুখে আগে বলে দিয়েছে। কথা পর্যন্ত বোঝেন নাই? এরকম কোরআনে কটা আয়াত আছে বললাম? দশটা। এখন যদি ওই দশটাই বলি তাহলে তো আমার নবী দিবস শেষ, এইটুকু গুনে রাখেন খালি। এর নাম ওমরে ফারুক। মক্কা মদিনার জমিনেতে একটা রেওয়াজ ছিল, ওমরকে যে চায় না মউত তাকে যে কোনো সময় গ্রাস করবে, সে বেশি দিন বাঁচবে না। ওমর না চাইলে কি চাইতে হবে? মউত। এর নাম কি? ওমর। কারণ ওমরের ফয়সালা হলো হয় বাঁচবে আর তা না হলে মরবে। এত ভয় ওমরের ছিল যে রাস্তা দিয়ে যেত শয়তান ছমাস ওই রাস্তায় যেত না, এই ভয়ে যে যদি ওমর ঘুরে ফেলে আর আমার ধরে ফেলে তাহলে আমার আর রেহাই নাই। কথা বুঝেছেন? তার নাম কি? ওমর। তারিখের কিতাবে একটা জায়গাতে আছে শীতের রাতে, প্রচণ্ড শীতের রাতে এক মাতাল ভরপুর মদপান করেছে, আবার এক বোতল সাথে করে নিয়ে যাচ্ছে যে বাড়িতে গিয়ে শোবার আগে এটুকু খেয়ে শোব। এখন ও খেয়ে ফুল হাতে বোতল নিয়ে আসছে, ওমরে ফারুক এসার নামাজ পড়ে বাড়ি ফিরছেন। মাতালের চেনার নমুনা কি? 16 ফুট রাস্তা একাই যাবে, কাউকে যেতে দেবে না, কি মানে গোটা রাস্তাটা কভার করে যাবে রাস্তার ও মাথায় মাতাল, এ মাথায় ওমর। ও মাতালের নজর ওমরের দিকে যেমনি পড়েছে ও তখন ঘর ছুটে গেছে, চিন্তা করছে মৌত আজ আমার ভাই নাই।
ও তখন স্টেজ দাঁড়িয়ে বলেছে, চিন্তা করছে কি করি, এখন যদি শুধু দাঁড়িয়ে থাকি তো সেও বিপদ, আবার হাতে বোতল আছে করি কি, মাতাল হলেও তো কোনো তাল ভিজে গেছে, বোতলটা বগলে চেপে ধরে আর একটু কুঁজো হয়ে গুড়গুড় করে হেঁটে যাচ্ছে, কিচ্ছু বলেন না এক সাইড দিয়ে। ওমর যখন পাশে দিয়ে পাস হচ্ছে তো বললেন আসসালামু আলাইকুম, ও বেচারা ভয়ে কেঁপে গেছে। তারিখ নকল করছে যে কপাল দিয়ে বৈশাখ মাসে রোদ আসলে যেমন ঘামে মানুষ ঝরঝর করে ঘামছে আর কাঁপছে আর বলছে ওয়ালাইকুম আসসালাম। তো ওমর জিজ্ঞাসা করছে ভাই শরীর খারাপ জ্বর এসেছে, বলে না জ্বর ছেড়ে গেছে। কি বললেন, ঘাম ঝরছে বলে জ্বর ছেড়ে গেছে? খানিক দূরে গিয়ে বোতলটা বার করে বলছে যা ভিজে গেছে, বার করে দেখে বোতল সাদা। এটা আমার চিন্তা করছে এখনো সম্পূর্ণ ঘোর কাটে নাই, কারণ মদের মতো তার সাদা হওয়ার কথা, তো মদের কালার হবে। খানিক বাদ দিকে ঢেলে দেখে হাতে সাদা, খেয়ে দেখে সে মদ নয় দুধ। তো বোতলের দিকে তাকিয়ে তাকে বলছে হারাম করে আমি মদ কিনলাম, তুই দুধ হলি কী করে? তো গায়েবে আওয়াজ আসছে ওমরের ভয়ে তুমি যদি, ওমরের ভয়ে তুমি যদি লুকিয়ে নিয়ে ঘাম ছুটিয়ে দিতে পারো তো আমি মদের বোতলটা দুধে পাল্টাতে পারি না। এই শান যার তার নাম কি ওমর, তিনি একদিন মক্কায় কাবাতে নামাজ পড়তে আসছেন, হাতিমের পাশে এক ভদ্রলোক বসে অঝর নয়নে কাঁদছে। তো ওমর এসেই জিজ্ঞাসা করছে এই বুড়ো কাঁদছিস কেন? বলছে হুজুর ও তো দেখা পায় না। আন্দাজে বলেছে হুজুর আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে, আজ কয়েক বছর হলো আমি কিচ্ছু দেখতে পাই নাই, তাই আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ আমার চোখ দুটো ফিরিয়ে দে আমার খুব কষ্ট হচ্ছে। বললে শোন আমি ভিতরে দুরাকাত নামাজ পড়ব, আমার নাম ওমর, নামাজ পড়ে যদি এসে দেখি তো চোখ ভালো হয়েছে তো রেহাই, তা নাহলে আমার যা ফয়সালা ওইটাই। বলে উনি নামাজ পড়তে গেছে, ভিতরে দুরাকাত নামাজ পড়ে বাইরে এসে দেখে মাল ছুটে পালাচ্ছে, রে ধরকে ধর, ধরেছে দেখেছে কি খবর? বলছে বুঝছি আমার চোখ ভালো হয়ে গেছে আমি দেখা পাচ্ছি। বলছি কী করে ভালো হলো? বলছে যে আপনি বললেন আমি আল্লাহর কাছে কাঁদলাম ভালো হয়ে গেল। বলছি তুই এতদিন যে কাঁদছিলিস? বলছি কেঁদেছিলাম, কান্নায় ইন্টারেস্ট ছিল না, কেঁদেছি কান্নার মধ্যে ইন্টারেস্ট ছিল না, কাঁদতে হয় কেঁদেছি। কিন্তু আপনি যখন বলেছেন যে আমি ফিরে যদি এসে দেখি যে তোর চোখ ভালো হয়েছে তো রেহাই, তাহলে আমার ওই একটা ফয়সালা আর দ্বিতীয় কোনো ফয়সালা নাই, তখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ হয় চোখ দিয়ে আপনারা তুলে দে, কারণ বার হলেই আমাকে কাটবে, তাই ওর হাতে কাটার থেকে তুই তুলে নে নাহলে চোখ দে, অটোমেটিক চোখ ভালো হয়ে গেছে। কথা বুঝেছেন? তো অন্ধের চোখে জ্যোতি ফিরিয়ে দিতে পারে কে? আল্লাহ। আমি চাইতে পারি নাই, এটা আমার কমজোরি, এটা আমার বদমেজাজ, এই অন্ধের চোখের জ্যোতি কে ফিরিয়ে দিতে পারে? আল্লাহ। বাজার পেটে বাচ্চা কে দিতে পারে? আল্লাহ। অচলকে সচল কে করতে পারে? আল্লাহ। দুর্বলকে সবল কে করতে পারে? আল্লাহ। অন্ধকারকে কাটিয়ে আলো কে দিতে পারে? আল্লাহ। এটা বিশ্বাস, এটা বিশ্বাস, কার কার বিশ্বাস হাত তোলে জলসা শুরু? এত বড় মিছে কথা বললো কী করে, এ কী করে বললো হাত তুললো? আমি যা বললাম ভেবে বললেন না খালি শুনে বললেন? না ভেবে বললেন না, শুনে বললেন। এটা যদি ভেবে বলতেন যে অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, অন্ধকারকে আলো,
এক পলকে যিনি পাল্টাতে পারেন তিনি হলেন আল্লাহ, এটা যদি ভেবে বলতো তাহলে কি তাবিজের উপরে বিশ্বাস করত? এটা যদি ভেবে বলতো তাহলে কি কবরের ধুলোর উপরে বিশ্বাস করত? এটা যদি ভেবে বলতো তাহলে বিবি বাচ্চা নিয়ে গিয়ে কবরের ধুলো খাইয়ে আনত আর খেয়ে আসতো? এটা যদি বিশ্বাস করত তাহলে মুসলমানের ছেলে হাতে লাল সুতো বাঁধত? এটা যদি বিশ্বাস করত তাহলে আল্লাহর ঘরে সেজদা করা বাদ দিয়ে খাসিটা মসজিদের সামনে জবাই করা বাদ দিয়ে কবর ডাকা জবাই করত? হাত তুললেন কি করে আপনি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা মুখ পর্যন্ত শুধু বলেছি, এটা ভেবে বলি নাই। ইসলাম কিন্তু ভাবার নাম। ইসলাম কার নাম যদি বলে? ভাবার নাম। আর চিটিংবাজের কাজ হলো বছরে একদিন নবী দিবস দিয়ে গোটা পাড়ার লোকের খাবার নাম। আমার আর এলাকায় দাওয়াত হবে না, কিন্তু আজকে যেটা হয়ে গেছে টাকা তো পেয়ে গেছি, তারা তো বলবে না পাবে মাল তাকে মেয়ে দিচ্ছি। বাবাজিরা সোনার লালিরা, এই সত্যটা শুনিয়ে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেখ।